আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমরা পড়ব কিভাবে টেন্সকে সহজভাবে চেনা যায় সো টেন্সকে সহজভাবে চেনার জন্য আমরা সর্বপ্রথম ইংলিশ থেরাপি লেভেল টু যে বইটি সেই বইটির দুইশো সাতাশ নম্বর পেজটা খুলব এবং লেসন নম্বর থার্টি দিয়ে শুরু করব। এখানে সুন্দরভাবে প্র্যাকটিক্যাল টেন্স অর্থাৎ আমরা কোন সেন্টেন্সটা কোন টেন্স সেটা খুব ভালোভাবে চিনতে এবং জানতে শিখব সো শুরু করা যাক টেন্স চেনার সহজ উপায় এখানে নাম্বার ওয়ানে বলা আছে যে যদি কোনো বাক্যে মূল ভার্বের সঙ্গে বা ফাইনাইট ভার্বের সঙ্গে যুক্ত থাকে তবে বাক্যটি অবশ্যই কন্টিনিউয়াস টেন্স হবে তার মানে যদি ভার্বটার সঙ্গে আপনি আইনজি পান তাহলে বুঝে নিতে হবে যে এটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এবং মনে রাখা ভালো যে এটি কিন্তু অবশ্যই একটি সাহায্যকারী ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব অনুযায়ী বসবে উদাহরণস্বরূপ যদি আমরা বলি নাম্বার ওয়ান সাবিনা ইজ ড্রিঙ্কিং ওয়াটার এখানে মূল ভার্ব হচ্ছে ড্রিঙ্ক যেটার সঙ্গে আইনজি যুক্ত হয়েছে এই আইনজি দেখে আমরা চিনে ফেলবো যে এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে রয়েছে এবং এর সঙ্গে সাহায্যকারী ক্রিয়া যে ইজ এটি যেহেতু প্রেজেন্ট টেন্সে তার মানে হচ্ছে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরবর্তীতে যদি আমরা চোখ বুলাই তাহলে দেখব যে হিমেল ওয়াজ রাইটিং লেটার এখানে মূল ভার্ভ হচ্ছে রাইট এই রাইটের সঙ্গে আইনজি যুক্ত করা হয়েছে যেটা দেখে আপনি সহজেই চিনে যেতে পারবেন যে এটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স কিন্তু কোন কন্টিনিউয়াস এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ যেটা হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ কাজটি অতীতকালে সংগঠিত হয়েছিল সো হিম ওয়াজ রাইটিং আ লেটার এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরবর্তীতে যদি দেখি তাহলে মিজান উইল বি রিডিং এখানে মূল হচ্ছে রিড যার সঙ্গে অনরূপভাবে আইনজি যুক্ত করা হয়েছে সো এটি অবশ্যই কন্টিনিউয়াস ফর্মে রয়েছে আমাদের রুলস অনুযায়ী অবশ্যই সেটি কন্টিনিউয়াস ফর্মে রয়েছে তাই না আর এর সঙ্গে সাহায্যকারী ক্রিয়া হচ্ছে উইল বি যেটি প্রকাশ করছে যে কাজটি ভবিষ্যৎকালে সং সংগঠিত হতে থাকবে অর্থাৎ ভবিষ্যৎকালে চলতে থাকবে তাই এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আশা করি আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার যদি পরবর্তীটাতে যাই তাহলে নাম্বার টুতে আমরা দেখব যে যদি কোনো বাক্যে হ্যাভ ভার্ভ অক্সিলি ভার্ব এর পরে মূল ভার্বটি ভার্বের ভি থ্রি form হয় তবে বা বাক্যটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রাসেল হ্যাজ ওয়াজড আ মুভি এখানে কিন্তু হ্যাজ অর্থাৎ সাবজেক্ট হচ্ছে রাসেল এটার সঙ্গে অবশ্যই সাহায্যকারী ক্রিয়া হিসাবে হ্যাস ব্যবহৃত হয়েছে এই হ্যাজ দেখে আমরা চিনব যে এটি হচ্ছে পারফেক্টেন্স এবং এটাকে চেনার আরও একটি কী উপায় সেটি হচ্ছে এই হ্যাব বা হ্যাজের সঙ্গে পার্সন ভেদে সবসময় ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ এই ইডি যোগ করা হয়েছে যেটা দ্বারা বোঝা গেল যে এটি হচ্ছে ভার্বের তৃতীয় রূপ বা পাস পার্টিসিপল ফর্ম অর্থাৎ আপনি এই হ্যাজ দেখে চিনে ফেলবেন হ্যাজ এবং ভার্বের সঙ্গে যে ইডি বা পাস ফর্ম যেটি যোগ করা হয়েছে এটি দেখে চেনা যাবে যে এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স অনুরূপভাবে পরেরটাতে যদি আমরা যাই তাহলে দেখব যে উই হ্যাড ভিজিটেড দ্য জু সেভারাল টাইমস এখানে ঠিক একই পরিস্থিতি সেটা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব হিসাবে এই যে যে হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ভের ফর্ম অর্থাৎ হ্যাড ব্যবহার করা হয়েছে এবং এটার সঙ্গে যে মূল ভার্ভ ভিজিট সেটির পাস ফর্ম হচ্ছে ভিজিটেড অর্থাৎ এই হ্যাড এবং ভিজিটেড এটা দেখে আপনি চিনে ফেলবেন যে এটা হচ্ছে পারফেক্টেন্স এবং কোন পারফেক্টেন্স অবশ্যই পাস পারফেক্টেন্স কার কারণ হলো এখানে এই যে সাহায্যকারী যে হ্যাপ ভার্ভ এটির পাস্টফর্ম হ্যাড ইউজ করা হয়েছে তাই কিন্তু আগেরটিতে কিন্তু সরাসরি হ্যাড ইউজ করা হয়েছিল যেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম তাই এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরবর্তীটা হচ্ছে পাস টেন্স এবং পরে যে উদাহরণটা সেটি হলো আই উইল হ্যাভ ডান দ্য ওয়র্ক এখানে মূল ভাবটা হচ্ছে ডান যেটি হচ্ছে ডুয়ের পাস পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 যে রূপটা এটার সঙ্গে সাহায্যকারী verb কি উইল হ্যাবকে ইউজ করা হয়েছে এখানে এটাও কিন্তু ঠিক সেম তাই এই যে verb এর ফিউচার ফর্ম হচ্ছে উইল হ্যাব অর্থাৎ ভবিষ্যৎকালে কাজটি শেষ হয়ে থাকবে তাহলে এই উইল হ্যাব এবং ভার্বের যে তৃতীয় রূপ এটা দেখে আপনি সহজেই চিনে ফেলবেন যে এটি হচ্ছে ফিউচার পারফেক্টেন্স ধন্যবাদ সবাইকে আশা করি টেন্স চেনার যে সহজ উপায় সেটি আপনারা আমাদের বই থেকে পড়ে এবং আজকের এই ভিডিও লেকশন থেকে সরাসরি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ